নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করব। আজকে আমি ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। এর আগে আমি 1 থেকে 5খানা সেট অব দি সলভ করে দিয়েছি। তো দেখো, সম্পূর্ণরূপে আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে 2024 সালের সর্বপ্রথম রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সম্পূর্ণরূপে সলভ। তো দেখো, মডিউল কোশ্চেন পেপার 6, এটা আমাদের রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে সম্পূর্ণরূপে সলভ। ফার্স্ট প্রশ্ন 1.1-এ ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? পর্তুগিজদের কাছ থেকে। 1.2-তে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? মুন্সী প্রেমচাঁদ। 1.3-তে 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? বামাবোধিনী পত্রিকায়। 1.4-এ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? কাদম্বিনী গাঙ্গুলি। 1.5-এ ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? কেশবচন্দ্র সেন। 1.6-এ কী বলেছে, বারাসত বিদ্রোহের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? তিতুমীর। পরের প্রশ্ন 1.7-এ বাংলার নানা সাহেব নামে পরিচিত, অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার? রামরতন মল্লিক। 1.8-এ বন্দে মাতরম গানটি সুরারোপ করেছেন, অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার? যদু ভট্ট। 1.9-এ আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার, অ্যান্সার হবে, গোয়ার অ্যান্সার? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর অ্যান্সার হবে, প্রতিষ্ঠাতা হতে পারে, সভাপতি হতে পারে, ঠিক আছে? তো বুঝতেই পারছো। পরের প্রশ্ন 1.10-তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন 1.11-এ এর অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? প্রফুল্লচন্দ্র রায়। 1.12-এর প্রশ্ন কী আছে, 1.12-তে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? রবীন্দ্রনাথ ঠাকুর। 1.13-তে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, অ্যান্সার হবে, ঘোয়ার অ্যান্সার? কৃষ্ণ কুমার মিত্র। 1.14-এ একা আন্দোলনের একা শব্দের অর্থ, কয়ার অ্যান্সার? ঐক্যবদ্ধ। 1.15-এ বিহারের কৃষক আন্দোলনের নেতা ছিলেন, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? স্বামী বিদ্যানন্দ। 1.16-এ বাংলার গভর্নর কী বলেছে, স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? বীণা দাস। পরের প্রশ্ন 1.17-এ অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? সতীশচন্দ্র বসু। 1.18-এ ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? সরোজিনী নাইডু। পরের প্রশ্ন 1.19-এ 2014 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠন করা হয়, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? তেলেঙ্গানা। 1.20-তে মহারাজা হরি সিং কোথাকার শাসক ছিলেন, অ্যান্সার হবে, কয়ার অ্যান্সার? কাশ্মীরের। এবার আমি বিভাগ খ সলভ করাবো। 2.11-এ কী বলেছে, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, অ্যান্সার হবে, দিল্লিতে। 2.12-তে কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে, 1835 খ্রিস্টাব্দে। 2.13-তে জমিদার সভা কোন সময় কী উদ্দেশ্যে গড়ে উঠেছিল, অ্যান্সার হবে, 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা গড়ে উঠেছিল। তো দেখো, উদ্দেশ্য তো দেখো উপরে স্ক্রিনশটে লেখা আছে, তোমরা খাতায় লিখে নাও। পরের প্রশ্ন কী বলেছে, 2.14-এ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন, অ্যান্সার হবে, প্রীতিলতা ওয়েদ্দাদার, ঠিক আছে, প্রীতিলতা ওয়েদ্দার। তো দেখো লেখা আছে বানামটা, অনেকে বানামটা ভুল লেখে, তো আমি লিখে দিয়েছি। তো দেখো, এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। নীলদর্পণ নাটকটি নীল বিদ্রের প্রেক্ষাপটে রচিত, এটা ঠিক আছে। 2.22-তে মুন্ডারা বিরসা মুন্ডাকে বিরসা ভগবান রূপে পুজো করত। তো দেখো, এই প্রশ্নটা একটু ডাউট আছে, এটা ঠিক, তারা বিরসা মুন্ডাকে মানত, কিন্তু ওদের উপাস্য দেবতা ছিল সিংহমা, ঠিক আছে, একদিক থেকে ঠিক আছে, অপর দিক থেকে ভুল আছে। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 2.23-তে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালোজ্বরের ঔষধ আবিষ্কার করেন, এটা ঠিক আছে। 2.24-এ বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো, কী আছে, টিনের তলোয়ার, তিনের অ্যান্সার হবে উৎপল দত্ত, চোয়াড় বিদ্রোহ, অ্যান্সার হবে, একের অ্যান্সার, দুর্জন সিং। 2.33-তে কী বলছে, বারদৌলি সত্যাগ্রহ, অ্যান্সার হবে, 1928 খ্রিস্টাব্দে, চারের অ্যান্সার। 2.34-এ কী বলছে, ডক্টর আম্বেদকর। তো দেখো, এর অ্যান্সার হবে 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি, দুইয়ের অ্যান্সার হবে। তো দেখো, এবার আমি
এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে। ব্যঙ্গ বিদ্রোপের আড়ালে 19 শতকে কলকাতার ধনী নব্য বাপু সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আবার তিনে কী বলেছে, তো ব্যাখ্যা দুই হবে, 2.52 এর ব্যাখ্যা দুই হবে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। 2.53 এর বিবৃতি ব্যাখ্যা তিন হবে। দক্ষিণ আফ্রিকার কৃষকদের সঙ্গে ভারতীয় কৃষকদের সামঞ্জস্য বজায় রাখার জন্য, ঠিক আছে। কি বলেছি, 1917 খ্রিস্টাব্দে কৃষি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। তো দেখো, এটা ব্যাখ্যা একও হতে পারে। চম্পরণের নীল চাষিদের চাপে নীল চাষ সম্পর্কে অনুসন্ধান করার জন্য, ঠিক আছে। এটা ব্যাখ্যা তিন হবে না, বাচ্চা ছেলেমেয়েরা কোনো কারণে ভুল করে ফেলেছে, ব্যাখ্যা এক হবে, ওকে। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা তিন হওয়ার চান্স খুবই বেশি, ভারতে ভৌগোলিক দিক থেকে নিরাপত্তা দান করার জন্য। আর ব্যাখ্যা একে কী আছে, ভারতকে রাজনৈতিক অনৈক্য অনিশ্চিতার হাত থেকে রক্ষা করার জন্য। এটাও হতে পারে, ব্যাখ্যা একও হতে পারে, ব্যাখ্যা তিনও হতে পারে, দুটোই ঠিক আছে। তো দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও। তো দেখো দুই নম্বরের প্রশ্নগুলো দেখে নাও, 11খানা লিখতে হবে, 11 2 22 নম্বর থাকবে। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। কিন্তু দেখে নাও 4 নম্বরের প্রশ্ন, রামকৃষ্ণ প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দিয়েছে, ইলবার্ট বিল, ঠিক আছে, উদ্বাস্তু সমস্যা, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরের ক্ষেত্রে নীল বিদ্রোহ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায়কে কেন বিজ্ঞান গবেষণার পথিকৃত বলা হয়। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।